Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel. Apnara shobai kemon achen? Asha kori apnara shobai bhalo achen. Abaro chole eshechi apnader majhe toker jotne 100% karjokori magical face mask remedy niye. Toker jotne 100% karjokori magical face mask remedy ti niyomito toke byabohar korar fole toker sokol prokar somoshya khub shohojei dur hoye jabe. রোদে পোড়া কালো দাগ ছোপ দূর করবে, মেস্তার দাগ, ব্রণের দাগ, চোখের নিচের কালো দাগ দূর করবে। এছাড়াও অনেকের ত্বকে অতিরিক্ত ব্রণের ফলে গর্তের সৃষ্টি হয়ে যায়, সেই গর্তকেও দূর করতে সহায়তা করবে। ত্বকের বলিরেখা দূর করবে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টান টান করবে, কালো ত্বককে গভীর থেকে ফর্সা করবে, ত্বক হবে গ্লাস স্কিনের মতো চকচকে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এই ভিডিওটি দেখে সবাই যেন উপকৃত হতে পারে তার সুযোগ করে দিবেন। এ ধরনের হেল্পফুল ভিডিও আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ত্বকের যত্নে 100% কার্যকরী ম্যাজিক্যাল ফেস মাস্ক রেমেডিটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি কলার খোসা। কলার খোসার মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী। তো আমি প্রথমে কলার খোসাগুলোকে কাঁচির সাহায্যে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। নিয়মিত কলার খোসা দিয়ে তৈরি রেমেডি ত্বকে ব্যবহার করার ফলে ত্বকের বলিরেখা দূর করতে সহায়তা করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টান টান করে, ত্বকের সব ধরনের কালো দাগছোপ দূর করে, ত্বককে গভীর থেকে ফর্সা করতে সহায়তা করে। এই পর্যায়ে নিয়ে নিয়েছি গাজর। গাজরের মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী। এখানে আমি কিছু গাজর কিউব করে কেটে নিয়েছি। নিয়মিত গাজরের তৈরি রেমেডি ত্বকে ব্যবহার করার ফলে ত্বকের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের সমস্যা খুব সহজে দূর হয়, ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টান টান করে, অতিরিক্ত ব্রণ হওয়ার ফলে ত্বকের মধ্যে গর্তের সৃষ্টি হয়ে যায়, সেই গর্তকেও দূর করতে সহায়তা করে, ত্বককে করে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে। এই পর্যায়ে নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের আলু। প্রথমে আমি আলুটাকে খুব ভালোভাবে ছিলে এরপর কিউব করে কেটে নিব। আলু আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী। নিয়মিত ত্বকের যত্নে আলু ব্যবহার করার ফলে মেস্তার দাগ, ব্রণের দাগ, রোদে পোড়া কালো দাগ, চোখের নিচের কালো দাগ খুব সহজেই দূর হয়ে যায়, ত্বকের বলিরেখা দূর করতে সহায়তা করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টান টান করে, ত্বককে করে গভীর থেকে ফর্সা গ্লাস স্কিনের মতো চকচকে। এই পর্যায়ে একটি হাঁড়ির মধ্যে এক এক করে সবগুলো উপাদান দিয়ে দিব। তো প্রথমে আমি কলার খোসা দিয়ে দিচ্ছি, এরপর আমি দিয়ে দিব কিউব করে নেওয়া গাজর, এরপর দিয়ে দিব কিউব করে নেওয়া আলু। এখন আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এই পর্যায়ে উপাদান মিশ্রিত হাঁড়িটাকে আমি চুলার উপরে বসিয়ে চুলার হিটটাকে হাই হিটে করে দিয়েছি। পানিগুলো যখন ফুটে আসবে তখন আমি চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে করে দিব। তো দেখতে পাচ্ছেন পানিগুলো ফুটে এসেছে। এই পর্যায়ে চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে করে দিয়ে উপাদানগুলোকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিব। 10 মিনিটের মধ্যে উপাদানগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর ফিরে আসবো আমি 10 মিনিট পর। ফিরে এসেছি 10 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন পানিগুলো শুকিয়ে গেছে, উপাদানগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চুলার হিটটাকে বন্ধ করে দিয়ে আমি উপাদান মিশ্রিত হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে উপাদান মিশ্রিত হাঁড়িটাকে নামিয়ে নিলাম। এখন এই উপাদানগুলোকে একটি হ্যান্ড ব্লেন্ডারের জারের মধ্যে ঢেলে নিলাম। এই উপাদানগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। একটি পরিষ্কার বাটির মধ্যে উপাদানগুলোকে ঢেলে নিচ্ছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি লেবু। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। লেবুর রস আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী, তবে সরাসরি লেবুর রস আমাদের ত্বকে ব্যবহার করা ক্ষতিকর। কোনো কিছুর সাথে লেবুর রস মিশিয়ে ত্বকে ব্যবহার করা উচিত। তো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে মিশিয়ে নিব। নিয়মিত ত্বকের যত্নে লেবুর রস ব্যবহার করার ফলে ত্বকের সব ধরনের কালো দাগছোপ দূর করতে সহায়তা করে, ত্বকের ময়লাকে গভীর থেকে তুলে আনে, ত্বককে করে গভীর থেকে ফর্সা।
এই পর্যায়ে নিয়ে নিয়েছি ভিটামিন ই অয়েল। আপনাদের কাছে যদি ভিটামিন ই অয়েল না থাকে সেই ক্ষেত্রে আপনারা অলিভ অয়েল ব্যবহার করবেন। এখানে আমি 2 চামচ পরিমাণ ভিটামিন ই অয়েল দিয়ে দিচ্ছি। নিয়মিত ত্বকের যত্নে ভিটামিন ই অয়েল ব্যবহার করার ফলে ত্বকের বলিরেখা দূর হয়, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বককে করে গ্লাস স্কিনের মতো চকচকে। তো সবগুলো উপাদানের সাথে আমি ভিটামিন ই অয়েল খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ত্বকের যত্নে 100% কার্যকরী ম্যাজিক্যাল ফেস মাস্ক রেমিডিটি খুব সহজেই তৈরি হয়ে গেল। এই রেমিডিটি বেশি করে তৈরি করে যে কোনো ধরনের জারের মধ্যে রেখে নর্মাল ফ্রিজে 1 মাসের মতো সংরক্ষণ করে অনায়াসে আপনাদের ত্বকের যত্নে রেমিডিটি ব্যবহার করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে বলে দিব এই রেমিডিটি আপনারা আপনাদের ত্বকের যত্নে কিভাবে ব্যবহার করবেন। এই রেমিডিটি আপনারা গোসলের 1 ঘন্টা আগে আপনাদের ত্বকে ব্যবহার করবেন। আপনারা চাইলে আপনাদের ঘাড়ে হাতে পায়েও এই রেমিডিটি ব্যবহার করতে পারেন। রেমিডিটি ব্যবহার করার আগে আপনারা ফেস ওয়াশের সাহায্যে আপনাদের ত্বকটিকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। এরপর একটি পাতলা সুতি কাপড় দিয়ে ত্বকটিকে মুছে নেবেন। এরপর একটি মেকআপ ব্রাশ অথবা আঙুলের সাহায্যে আপনাদের ত্বকের মধ্যে খুব ভালোভাবে রেমিডিটি লাগাবেন। রেমিডিটি লাগানোর পরে 10 মিনিটের মতো আপনাদের ত্বকের মধ্যে সার্কাল মোশনে 10 মিনিটের মতো মাসাজ করবেন। মাসাজ ত্বকের জন্য খুবই কার্যকরী। মাসাজ করার ফলে ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে, মৃত কোষগুলো পুনরুজ্জীবিত হয় এবং ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে, ত্বকের সব ধরনের কালো দাগছোপ দূর করতে সহায়তা করে। তো এভাবে করে মাসাজ করার পর আবারও আঙুল অথবা মেকআপ ব্রাশের সাহায্যে রেমিডিটি লাগিয়ে ত্বকের মধ্যে রেখে দিবেন যতক্ষণ পর্যন্ত রেমিডিটি শুকিয়ে না যায়। যখন দেখবেন রেমিডিটি ত্বকে শুকিয়ে গেছে তখন হাতের মধ্যে সামান্য একটু পানি নিয়ে আবারও 10 মিনিটের মতো সার্কাল মোশনে আপনাদের ত্বকের মধ্যে মাসাজ করবেন। এরপর নর্মাল পানি দিয়ে আপনাদের ত্বকটিকে ধুয়ে ফেলবেন। এই নিয়ম অনুসারে সপ্তাহে 3 দিন আপনারা এই রেমিডিটি ব্যবহার করবেন। রেমিডিটি একবার ব্যবহার করার পরই কিন্তু আপনারা খুব ভালো পরিবর্তন আপনাদের ত্বকের লক্ষ্য করবেন। নিয়মিত ত্বকের যত্নে রেমিডিটি ব্যবহার করার ফলে আপনাদের ত্বকের সকল প্রকার সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। আশা করি আজকের এই ম্যাজিক্যাল ফেস মাস্ক রেমিডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হয়েছে। রেমিডিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজ আর নয়, এখানেই বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।